এই মুহূর্তে আমার সঙ্গে আমাদের চলচ্চিত্র অঙ্গনের দুজন তারকা রয়েছেন, তাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো আসলে বিশেষ কিছু নেই, কেননা তারা স্বনামী সমুজ্জ্বল। ঠিক তাই, একজন হলেন আমাদের চলচ্চিত্র অঙ্গনের চিরসবুজ চিরনূতন নায়িকা, নামও যার নূতন, এবং আরেকজন হলেন যাকে দেখে আমাদের চোখ জুড়িয়ে যায়, আমাদের নয়ন ভরে যায়, ঠিক তার নামও যার অঞ্জনা। আসুন দর্শক, আমরা চলে যাই এই দুই তারকার কাছে। ঈদ মোবারক আপা। ঈদ মোবারক। আসলে আপনারা তো রূপালী পর্দা আমরা দেখি, সারা বাংলাদেশের মানুষের যারা দর্শক সিনেমা প্রেমী তাদের হৃদয় জুড়ে আছে। তো সাধারণ মানুষরা কিন্তু জানতে চায় যে সেলিব্রিটিরা কিভাবে ঈদ উদযাপন করে। ছোটবেলার আনন্দ আর তা বড় হয়ে যে ঈদের আনন্দ অনেক পার্থক্য। ছোটবেলায় আসলে আমি মনে করি সকলের জন্য যখন ছোট থাকে তখন কিন্তু ঈদটাকে উপভোগ করে পরিপূর্ণভাবে। আর এখন যদি বলতে যাই তাহলে হবে কি, ঈদ কখন আসে কখন যায় ঠিক তারকাদের জন্য এটা কাজের ফাঁকে আসে। হ্যাঁ, এমনও সময় হয়েছে যে ঈদের মধ্যে আমাদেরকে কাজ করতে হয়েছে। তো ঈদ ঈদ করি না তা না, ঈদ আমাদের হয় হয়তো বা কাজ শেষ করে রাতে এসে ফিরে সবার সঙ্গে ঈদের আনন্দটা ভোগ করতে চাই, চেষ্টা করি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে ঈদ আমরা করতে পারি না, হয় ঈদের সময় দেশের বাইরে শুটিং পড়েছে, দেশের বাইরে চলে গিয়েছি বা অন্য কোথাও শুটিং আমাদের লেগেই থাকতো। আচ্ছা, এইবার অঞ্জনা আপনার কাছে শুনতে চাইবো। নতুন তো অনেক সুন্দর করে সব কিছু বললো, আর আমারও কিন্তু অনেক ঈদ বাইরে কেটেছে। আচ্ছা, হয় শুটিংয়ে নাহলে ফাংশনে। বেশিরভাগ আমার ঈদ কেটেছে আমার ফাংশনে, হয়তো ঈদের দুদিন আগে চলে গেছি কি একদিন আগে চলে গেছি, তো এরকম করে আমার কেটেছে। তারপরেও ঈদের আনন্দ একটা আলাদা আমেজ, এবং আমি মনে করি যে আমার ঈদটা একটু ডিফারেন্ট। আমার ঈদের দিন আমার বন্ধুবান্ধব আসে বিকেলে, কিন্তু সকালে আমি এটা অনেকবারই আমি বলেছি, সকালে কিছু লোকদেরকে নিয়ে আমার যারা আমার কাছে ছিল অনেক দিন, তারা এখন নেই আমার কাছে, যারা আমাকে ওই বছরে একবারই দুবারই আমাকে দেখে, এভাবে ওদেরকে নিয়ে আমি সকালের মানে দুপুরের ঈদটা আমি রান্নাবান্না করেন চেষ্টা করি নিজে, এবং ওদেরকে নিয়েই যারা অনেক দিন আমার কাছে ছিল কি এখন নেই, এখন তারা দূরে আছে, তারা কিন্তু চলে আসে আমার কাছে ঈদের দিন। আপা, আপনারা আমাদের অনুষ্ঠানে এসছেন, আমরা দর্শকদের কিছু উপহার দিতে চাই। নতুন আপা আজকে আমাদের কি উপহার দেবেন দর্শকদের এই ঈদের জন্য? আমারই একটি ছবির গানে আমি একটা নৃত্য পরিবেশন করব। আমার মনের কথাগুলো বলতে পারিস না, তুই কেমন পুরুষ রে। दर्शक आसुन आमरा चित्रनायिका अंजनार परिवेशनाय सेई गानटीते आमरा चले जाई।